এরপরে প্রশ্ন হলো আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না কিন্তু আমি প্রতিদিন সকালে মসজিদে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি মসজিদের ইমাম সাহেব বলে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে কোরআন পড়ে তাদের উপর আল্লাহ লানত করবে কথাটা কতটুকু সত্য নাউজুবিল্লাহ কোন ইমাম যদি এই কথা বলেন তাহলে সন্দেহাতীতভাবে তিনি জঘন্য ভুল করছেন তার ইস্তেগফার করা উচিত এই ক্ষেত্রে একটা হাদিস বলা হয় রুব্ব কারিইন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু বহু কোরআনের পাঠক আছে কোরআন পড়ে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয় এই যে হাদিস বলা হয় এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিন ইকরাম হাদিস বিশারদগণের মন্তব্য হলো এটা কোনো হাদিস না এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হিসেবে কোথাও পাওয়া যায় না মাইমুন ইবনে মেহরানের বক্তব্য হিসেবে অনেক মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন এটা একদম সালাফ পূর্বসূরির বক্তব্য এটা কোনো হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করা সঠিক নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে ধরেও নেওয়া হয় হাদিসের অংশ হোক সেটা মাইমুন ইবনে বাহরা